আমরা এখানে ডেলের একটি বোর্ড দেখতে পাচ্ছি 10245-2। তো বোর্ডটি নো পাওয়ার অবস্থায় আছে। তো আমরা যখন ডিসি পাওয়ারটা অ্যাড করি, এখানে অ্যাড করলাম, আমরা ডিসি রিডিং দেখব। ডিসি রিডিং 35। তো ডিসি রিডিং হচ্ছে আমাদের 35, বাট আমরা যখন পাওয়ার প্রেস করি বোর্ডটি কোনো প্রকার ট্রিগারিং হয় না, কোনো প্রকার কোনো ধরনের তারতম্য হয় না অ্যাম্পিয়ারের, এবং ট্রিগারের জন্য কোনো দিকে আমরা যদি এটাকে ট্রিগার করতে চাই ডায়োড মোডে রেখে, আমরা যখন ট্রিগার করতেছি বাট কোনো প্রকার কোনো কিছুই দেওয়া হচ্ছে, আমরা এখানে ট্রিগার করতেছি বাট আমাদের এবং আমরা এখানে আরেকটা জিনিস খেয়াল করতেছি, যখন আমাদের পাওয়ার লাগানো হয় তখন এখানে কোনো প্রকার লাইট সিগন্যাল দেয় না, কোনো প্রকার আমাদের সিগন্যাল দিচ্ছে না। ওকে, সো আমরা ফার্স্ট টাইম এটার যে ফিজিক্যাল কন্ডিশন আছে সেগুলো চেক করে নিছি, এবং মোটামুটি সবগুলো কম্পোনেন্টই ডিসকানেক্ট করে নিছি। এখানে ওয়াইফাই কার্ড আছে, আমরা ওয়াইফাই কার্ডটাও ডিসকানেক্ট করে নিব। আমরা পাওয়ারটা আবার খুলে নিই। আমরা বায়োস ব্যাটারিটা চেক করে নিব। বায়োস ব্যাটারি 3.18। ওকে, বায়োস ব্যাটারি ওকে আছে, প্রবলেম নাই। তারপর আমরা বায়োস ব্যাটারিটিকে এখান থেকে খুলে নিব। খুলে নিয়ে এটাকে আমরা রিভার্স করে 5 সেকেন্ড রাখব এবং পাওয়ারটা কানেক্ট করব ফর ডিসচার্জিং বায়োস। ওকে, মেবি 5 সেকেন্ড হয়ে গেছে, আমরা খুলে নিচ্ছি এবং এটাকে রিভার্স থেকে আমরা খুলে রাখতেছি। রাখার পরে আমরা আবার দেখব ডিসি মিটারটা লাগিয়ে কোনো প্রকার ট্রিগারে অটো ট্রিগারিং হয় কি না, না কোনো প্রকার অটো ট্রিগারিং হচ্ছে না, আগের অবস্থায় আছে। সো আমাদের নেক্সট স্টেপ কি? নেক্সট স্টেপ হচ্ছে আমাদের এটার যে কয়েল ভ্যালুগুলো আছে সেই কয়েল ভ্যালুগুলো চেক করা। তো আমরা ধীরে ধীরে এই কয়েলগুলো ভ্যালু ফুললি চেক করে নেব ডায়োড মোডে রেখে। ডায়োড মোড চলে আসছে এবং আমরা ব্ল্যাক প্রোব দেবো হচ্ছে আমাদের রেড প্রোব দেবো গ্রাউন্ডে এবং ব্ল্যাক প্রোব নেব হাতে। যদিও আমার দুইটাই রেড কিন্তু এটা হচ্ছে আমার ব্ল্যাক। ওকে, তো আমরা একে একে আমাদের 250+290+300+400+ আমরা এখান থেকে প্রসেসরটি খুলে নিছি। 400+400+400+ ওকে, 400+ ওকে, 300+ 35, এখানে আমরা 35 পাচ্ছি, এই এটার রিডিংটা কম পাচ্ছি। ওকে, নো প্রবলেম, তারপরে কোনো প্রবলেম নাই, আমরা যেহেতু 35 পাচ্ছি সেহেতু কোনো প্রবলেম নাই। 500+ আরও কোনো কয়েল আছে কি না আমাদেরকে চেক করে দেখি, আমরা আর কোনো কয়েল পাচ্ছি না। সো আমরা
পাওয়ার টিকে আবার কানেক্ট করব আমরা চেক করব যে আমাদের 19 ভোল্ট ঢুকছে কিনা ওকে সিএলআরে আমাদের 20 ভোল্ট ওকে যাই হোক আমরা ডিসি মিটারে 35 দেখতেছি যে রিডিংটা দেখতেছি তার মানে হচ্ছে যে আমাদের স্ট্যান্ড বাই পর্যন্ত ওকে স্ট্যান্ড বাই পর্যন্ত ওকে তো আমরা স্ট্যান্ড বাইও চেক করছি আমাদের 19 ভোল্ট ওকে এবং স্ট্যান্ড বাই ওকে তো 19 ভোল্ট আমাদের ল্যাপটপে প্রবেশ করছে বাট আমরা আমাদের বায়োসে কোনো প্রকার ভোল্টেজ পাচ্ছি না এবং আমরা আমাদের 5 ভোল্ট 3 ভোল্ট যে আইসি আছে সেইখানে আমরা সামথিং হিটিং ইস্যু পাচ্ছি আমাদের এইখানে বোর্ডে 31 বাট আমরা যখন আমাদের স্ট্যান্ড বাইয়ে আসতেছি তখন আমাদের এখানে 35 37 শো করতেছে ওকে সো আমাদের এইখানে কোনো একটা ইস্যু থাকতে পারে বাট আমরা যখন আমাদের ভোল্টেজগুলো চেক করতেছি তখন কিন্তু ভোল্টেজগুলো 5 ভোল্ট LDO এবং 3 ভোল্ট LDO আমরা পাচ্ছি 5 ভোল্ট 3 ভোল্ট LDOগুলো কিন্তু আমরা পাচ্ছি এখানে VRS 3 VRS 5 আমাদের কত নাম্বার পিনে 7 আর 8 আর 17 নাম্বারে 8 আর 17 আট নাম্বার হচ্ছে এইখানে আমরা 3 ভোল্ট LDO পাচ্ছি এবং 17 নাম্বারে আমরা এটা হচ্ছে আমাদের 17 নাম্বার 5 ভোল্ট পাচ্ছি এবং আমরা 5 ভোল্ট 3 ভোল্ট আমাদের 3 ভোল্ট হচ্ছে ফেজ হচ্ছে কত নাম্বার পিন এটা 11 নাম্বার পিন 11 নাম্বার পিনে আমরা দেখি 6 দুগুণে 12 আর এটা হচ্ছে আমাদের 11 বাট আমরা কিন্তু আমাদের 3 ভোল্ট ফেজ ভোল্টেজ পাচ্ছি না ওকে 3 ভোল্ট ফেজ ভোল্টেজ পাচ্ছি না এবং আরেকটা হচ্ছে আমাদের 17 না আমাদের ফেজ আরেকটা হচ্ছে 20 নাম্বার পিন 20 তার মানে 3 6 18 18 19 20 আমরা 20 নাম্বারেও কোনো প্রকার ভোল্টেজ পাচ্ছি না ওকে দেন হচ্ছে আমাদের আমরা স্কিম্যাটিক থেকে আমাদের পিনগুলো দেখতেছি 11 20 আমরা হচ্ছে এখন দেখব হচ্ছে এনাবেল 13 আর হচ্ছে 18 13 আর 18 আমাদের এনাবেল হচ্ছে কি না তো আমাদের 13 নম্বরে হচ্ছে থ্রি ভোল্ট এনাবেল ওকে আছে দেন হচ্ছে 18 নম্বরেও আমাদের 3 6 18 18 নম্বরে আমরা এনাবেল পাচ্ছি সো এনাবেল ওকে আছে দেন আমরা চেক করব হচ্ছে বোস্ট 9 আর 22 9 হচ্ছে আমাদের আইসিটাকে একটু বড় করে দেখাই আমাদের এইখানে হচ্ছে এইখান পর্যন্ত হচ্ছে 6 7 8 9
আমরা নয় হচ্ছে আমাদের এই পিন 4.6 পাচ্ছি আমরা, যেখানে বুস্ট ভোল্টেজ মিনিমাম 6.6 ভোল্টেজ থাকার কথা, 6 ভোল্টেজ পর্যন্ত থাকার কথা, আমরা এখানে পাচ্ছি 4.5। ওকে, 22 নাম্বার পিন আমরা দেখি, 22 24 23 22 নম্বরে আমাদের একটা টেস্টিং পয়েন্ট আছে, তো 22 নম্বরেও আমাদের 4.66। ওকে, আমরা টেস্টিং পয়েন্টে চেক করতেছি 4.66। তো রিজনটা কি আমাদের বুস্ট তৈরি হচ্ছে বাট প্রপার তৈরি হচ্ছে না, এবং হিট হচ্ছে আমাদের আইসিটা হিট হচ্ছে, এলডিও 5 এলডিও 3 ওকে, বাট আমাদের ফেজ ভোল্টেজ তৈরি হচ্ছে না। ওকে, তো যেহেতু আইসিটি হিট হচ্ছে, তো আমরা এই হিটিং ইস্যু ধরে আমরা প্রথমত আইসিটাকে চেঞ্জ করে দেখতে পারি, অথবা এর আশেপাশে যে কম্পোনেন্টগুলো আছে এই কম্পোনেন্টগুলোকে আমরা প্রথমত এর ইম্পিডেন্স চেক করে দেখতে পারি। তো আমরা এখন এর কম্পোনেন্টগুলার আইসির আশেপাশে যে কম্পোনেন্টগুলো আছে এদের একটু ইম্পিডেন্সগুলো চেক করে নেব ডায়োড মোডে। ওকে, আমরা পার্টটি খুলে নেই, পাওয়ারটা খুলে নেওয়ার পরে আমরা ইম্পিডেন্স দেখব 500+ 400+ 700+ 600+ 100+ সো ইম্পিডেন্স তো খারাপ না, ইম্পিডেন্সও ভালোই আছে দেখতে পাচ্ছি। তারপরে আমরা এর যে আইসিটি আছে সেই আইসিটিকে আমরা সাসপেক্টেড হিসেবে এটাকে রিপ্লেস করে দেখব। আমরা আইসিটি চেঞ্জ করছি, চেঞ্জ করে এখন দেখব যে আমাদের আইসিটা হিট হয় কি না। আমরা আইসিটি চেঞ্জ করার পরে আমাদের হিটিং ইস্যুটা মেবি এখনো যায় নাই। ৩১.৬ হিটিং ইস্যুটা রয়েই গেছে, 32-31 আমরা 31-34.5 আমাদের আইসিটাতে 35.3 মোটামুটি অনেক বেশি অন্যান্য জায়গার চেয়ে। ওকে,